আইপিএল এর 11তম আসরের প্লে অফেই যেতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স। নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের কাছে 11 রানে হেরে বিদায় নেয় দলটি। সেই ম্যাচে বল হাতে 4 ওভারে 34 রান দিয়ে উইকেট শূন্য ছিলেন মুস্তাফিজুর রহমান। 7 ম্যাচ পরে 11-এ জায়গা পেয়েও মুস্তাফিজুর রহমান নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অনেকটা খোলাখুলিভাবেই মুস্তাফিজুর রহমানের তাই সমালোচনা করেন অধিনায়ক রোহিত শর্মা। রোহিতের ভাষ্য মতে, মুম্বাই মুস্তাফিজের কাছে যতটুকু চেয়েছিল তা একদমই দিতে পারেননি মুস্তাফিজ। ম্যাচ শেষে মুস্তাফিজকে নিয়ে অধিনায়ক বলেন, মুস্তাফিজকে আমরা অনেক সুযোগ দিয়েছি কিন্তু সে কাজে লাগাতে পারেনি, এটা তার ব্যর্থতা। আমরা সকলেই জানি সে একজন ভালো মানের বলার, কিন্তু এবার আইপিএলে সবাইকে হতাশ করে দিয়েছে মুস্তাফিজ। আজকে তার প্রথম 2 ওভার দুর্দান্ত ছিল, কিন্তু শেষের দিকে গিয়ে খারাপ বোলিং করার কারণে রানের পাহাড় গড়ে দিল্লি। এরপর এক সংবাদ সম্মেলনে মুস্তাফিজুর রহমানের দলে থাকা নিয়ে প্রশ্ন তোলেন হার্দিক পান্ডিয়া। একটি গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে পান্ডিয়া বলেন, আসলে এইরকম একটা ম্যাচে আমাদের একজন স্পেশালিস্ট বোলারের দরকার ছিল। আমার মনে হয় যে সেই ঘাটতি আগের ম্যাচগুলোতে মিচেল ম্যাকলেনাঘান পূরণ করেছিলেন, কিন্তু এই ম্যাচে মুস্তাফিজ একদমই পারেননি। বল হাতে আমিও তেমন একটা সফল ছিলাম না।